নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। আপনি বৃষ রাশির মানুষ, আপনার সাথে কোন রাশির বিবাহ করলে শুভ হবে, কোন রাশির সাথে বন্ধুত্ব আপনার ক্ষেত্রে শুভ, কোন রাশির সাথে প্রেম আপনার ক্ষেত্রে শুভ, কোন রাশির সাথে আপনার ব্যবসা শুভ, কোন রাশির সাথে আপনার শত্রুতা বেশি কিন্তু হবে। বিষরাশি, পৃথ্বীতত্ত্ব রাশি, এই বিষরাশির মানুষের কি বলুন তো, যে কোনো কাজ যেটা ধরে কিনা সেটা কিন্তু করে ছাড়ে, অর্থাৎ 90% মানুষের ক্ষেত্রে কিন্তু রয়, কিন্তু 10% কিছু কিছু ক্ষেত্রে গ্রহের অবস্থান দশা মহাদশা এগুলো দেখতে হয়। এর রাশির অধিপতি হচ্ছে ষাঁড়, অর্থাৎ একটু একগুঁয়ে প্রকৃতির কিন্তু হয়, অর্থাৎ যেটা করবো তো আমি সেটা করেই ছাড়বো, অর্থাৎ একটু জেদ এদের মধ্যে কিন্তু বেশি কিন্তু থাকে। বিষরাশি একটু শৌখিন প্রকৃতির হয়, বিষরাশি একটু ভাবুক প্রকৃতির হয়, ভাবাবেগটা এর মধ্যে একটু বেশি থাকে, কল্পনাটা একটু বেশি থাকে এই রাশির মধ্যে, এবং চটজলদি একটু ইগো সেন্টিমেন্টটাও কিন্তু এদের মধ্যে চলে আসে। কিন্তু বিষরাশি কিন্তু হেল্পফুল রাশি, এই রাশির সাথে এই বিষয়ের উপর কিন্তু হয়তো আপনারা একদিন পর্যন্ত কিন্তু ভিডিও কিন্তু পাননি। কৌশিকদা কাছে অনেকে অনুরোধ করেছেন যে কৌশিকদা এই রাশি অনুযায়ী একবার দিন না, আমরা একটু জানতে পারি, তাতে আমরা কোন রাশির সাথে ব্যবসা করব, কোন রাশির সাথে বিবাহ ভালো হবে, কোন রাশির সঙ্গে আমি ব্যবসা করব না। দেখুন, এটা একটা সার্বিক বিচার, তবে আমি বলবো যখন আপনারা ব্যক্তিগত কিছু করতে যাবেন, একবার হলো নিজস্ব ব্যক্তিগত জন্ম ছককে একবার অ্যানালাইসিস করে নিন, কারণ সেখানে ডিটেলসে কিন্তু আলোচনা কিন্তু করা হবে। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামী আপনার পৃষ রাশির ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে শত্রু রাশি কোনগুলো আগে জানা দরকার, সেখানে আপনি কিন্তু এগাবেন না। শত্রু রাশির ক্ষেত্রে কিন্তু কোনো কাজে এগানো উচিত নয়, সেখানে কিন্তু আপনি যদি সেই ভুলটা করেন কি না, আপনার জীবনে কিন্তু বড় ধরনের সমস্যা আসবে। বিষ রাশির সাথে প্রথম হচ্ছে মেষ রাশি, কর্কট রাশি, আপনার বৃশ্চিক রাশি, মীন রাশি, এই কটি রাশির সাথে কিন্তু আপনার তালমেল কিন্তু ভালো হবে না, অর্থাৎ এই কটি রাশির সাথে কোনো বন্ধুত্বপূর্ণ কোনো জায়গা কিন্তু করবেন না, বা এদের সাথে পার্টনারশিপ বিজনেস করা, বন্ধুত্ব, বিবাহ যে কোনো ক্ষেত্রে এখান থেকে অ্যাভয়েড করে চলুন, যে রাশিগুলো আমি কথা বললাম। আপনার বন্ধু রাশি কোনটা? মিথুন রাশি, আপনার কন্যা রাশি, মকর রাশি এবং তুলা রাশি, এ কটি রাশি হচ্ছে আপনার বন্ধু রাশি। কাদের সাথে প্রেম এবং বিবাহ করা ভালো হবে? কুম্ভ রাশি, আপনার বিষরাশি, বিষরাশির সাথে করতে পারবেন, কন্যা রাশি এবং আপনার তুলা রাশি, এদের সাথে প্রেম এবং বিবাহ কিন্তু ভালো। কোন রাশির সাথে আপনি ব্যবসা করতে পারবেন? দেখুন, ব্যবসার ক্ষেত্রে প্রথম রাশি আমি বলবো চয়েস, আমি বলবো মকর রাশি, আপনার কন্যা রাশি এবং তুলা রাশি, এদের সাথে কিন্তু ব্যবসা করতে কিন্তু আপনি পারবেন। এবং আপনার নিউট্রাল যে রাশি সেটি হচ্ছে আপনার ধনু রাশি, এবং আপনার যে নিউট্রাল রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি, এই দুটি কিন্তু আপনার ক্ষেত্রে মধ্যম ফল দেবে, খুব খারাপও না আবার খুব ভালো কিন্তু না। তবে আমি একটি কথা বলবো, বিষরাশির আপনি যদি মানুষ হন, বিশেষ করে জীবন এগাতে গেলে মকর রাশির সঙ্গে আপনি হাত ধরুন কুম্ভ রাশির, কারণ বিষরাশি শুক্র, মকর এবং কুম্ভ শনি, এই দুটির সাথে কিন্তু খুব আপনার ভালো কিন্তু হবে, এবং কন্যা রাশি এবং আপনার ক্ষেত্রে মিথুন রাশি, এ কটি রাশি দুটি এক্সিলেন্ট আর দুটি আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে, মোট চারটি রাশি।
এবং যখন আপনি পার্টনারশিপ বিজনেস করবেন কি না, একজন ভালো একটা আপনি অফিসে লোক রাখবেন, কোন রাশি লোক রাখবেন, মকর রাশি কুম্ভ রাশি রাখুন, দেখবেন আপনার উন্নতি হবে। আপনি বড় ধরনের কোনো কাজে আপনি দায়িত্ব দিচ্ছেন, কন্যা রাশিকে দিয়ে দেন, আপনি তুলা রাশিকে দিয়ে দেন, গুছিয়ে কাজগুলো করবে। এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু দেখা দরকার কোন কোন রাশির সাথে প্রেম, আমি সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম। তবে আপনারা যদি যে কোনো রাশির উপর যদি আপনারা জানতে চান আরও অনেক কিছু বিষয়, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। যে বিষয়ের উপর আপনারা ভিডিও চাইছেন আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং একটি কথা বলবো, আপনারা এই চ্যানেলটিকে সাপোর্ট করুন, আপনারা সাবস্ক্রাইব করুন আপনার এবং কমেন্ট করুন, লাইক করুন, তাতে আমার আরও ভিডিও করতে উৎসাহিত হব। নমস্কার।